গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তোমরা বলতে আমার দিদা দাদু বোন বন্ধু সবাই, তোমরা ভালো আছো তো? তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো, ঠিক আছে? আমি আবার গল্পের ঝুলি নিয়ে আসলাম। বুড়ো হয়ে গেছি তো তাড়াতাড়ি লিখতে পারি না, হাতে ব্যথা করে, হাত কাঁপে। একটু একটু করে লিখবো, তোমরাও একটু একটু করে শুনবে, কেমন? তাহলে গল্পটা আরম্ভ করি। সেদিন কোন পর্যন্ত বলেছিলাম, কোহেলি দরজা কান পেতে শুনল, শুনে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে গেল। যাক, মাকে কিছু বলল না। কোহেলির মনটা খুব খচখচ করছিল। রবিবারে সঞ্জয় বেরোতো রাত 10টার পর, চলে আসত। মা জিজ্ঞেস করতো, কোথায় যাও এই ছুটির দিনে? সঞ্জয় বলতো, বন্ধুদের সঙ্গে একটু কথা বলতে, দেখা করতে। বন্ধুদের তো সময় পাই না। একদিন রবিবার সঞ্জয় মাকে বলল, মাসিমা আমি চান করতে যাচ্ছি। কোহেলি তককে ছিল সঞ্জয় কিন্তু একটু বেরোলেও ঘরে তালা দিয়ে যেত, কোনো সময় তালা না দিয়ে বেরোতো না। কোহেলির তককে তককে থেকেও কোনো লাভ হলো না। ঘরে ঢুকতে না পারলে ও বুঝতে পারবে কী করে? ও তখন ভাবতে লাগলো কী করা যায়। ওর মনে পড়ল, ওর এক দাদা আইপিএস অফিসার, কলকাতাতেই পোস্টিং। কোহেলি ঠিক করল দাদার ওই দাদার বাড়ি যাবে, দাদার কাছে সব গিয়ে বলবে। দাদার বাড়ি খুব একটা যাতায়াত নেই, কিন্তু এখন যাবে। আগে একটা ফোন করে নিই, কোহেলি বলে আগে একটা ফোন করে নিই তারপর যাব। দাদা থাকে ম্যান্ডভিলা গার্ডেনে। রবিবার দেখে ফোন করলো। দাদা তো প্রথমে বুঝতেই পারছিল না, তারপর কুহু বলল, দাদা আমি কুহু, তুমি চিনতে পারছো না? দাদা তখন চিনতে পারলেন, ও তুই কুহু, কিরে এতদিন বাদে দাদার কাছে ফোন। কুহু খুব লজ্জা করছিল। ও বলল, জানো দাদা আমি একটা খুব বিপদে পড়েছি, তুমি সেটা সলভ করতে পারবে, তাই তোমার কাছে তোমার শরণাপন্ন হলাম। এই ছোটো মনটাকে ক্ষমা করে দিও। শোন, ফোনে এসব কথা হয় না। তুই সামনে রোববার আমার এখানে চলে আয়, এখানে এসে দুপুরে লাঞ্চ করবি। মাসি কেমন আছে রে? এত কাজে ব্যস্ত থাকি যে কোনো ফোনও করতে পারি না। যাক তুই তাহলে চলে আয়। কুহু তো রবিবার অপেক্ষায় বসে থাকলো। এরপর রবিবার দিন ও মাকে অন্য কাজ আছে, বন্ধুর বাড়ি যাব বলে দাদা বাড়ি রওনা হলো। বাড়িতে যেতে বৌদি তো জড়িয়ে ধরল, কিরে আমাদের ভুলেই গেছিস, মাসি কেমন আছে? কুহু বলল, তোমরাও তো একদিন ফোন করো না, আমাদের খারাপ লাগে না। সরি রে কুহু, রাগ করিস না, ওদের কোনো সন্তান নেই। ওর দাদা ওকে ডাকলো একটা ঘরে, দুটো চেয়ার, মাঝখানে একটা বড় টেবিল, ওরা সেখানে গিয়ে বসলো। দাদা কুহুকে বলল, বল কী ব্যাপার? তখন কুহু প্রথম থেকে সমস্ত ব্যাপারটা খুলে বলল। কুহু বলল, এখন কী করব দাদা? বলতে ভুলে গিয়েছি ওর দাদার নাম শৈবাল গুপ্ত। শৈবাল মাথা নিচু করে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, প্রমাণ কিছু পেলে ভালো হতো। ঠিক আছে, তুই যা বললি তাতে ছেলেটি আগেই অবশ্যই সাসপেক্টেড, এতেই হবে। আমরা কোর্স নিয়ে বুধবার তোর বাড়ি যাব। কোহেলি বলল, মা কিন্তু কিচ্ছু জানে না, আমি এই 7 দিনের মধ্যে যা ঠিক করার করে ফেলব, চিন্তা করিস না। এই 7 দিনের মধ্যে যদি কিছু গড়বড় দেখিস তাহলে আমায় তক্ষুনি জানাবি। ওখানে যাওয়ার আগে তোকে ফোন করে সব বলবো কী কী করতে হবে। এখানেই ওদের কথা শেষ হলো। কুহু এবার বৌদির কাছে গেল। বৌদির সঙ্গে নানা কথাবার্তায় লাঞ্চের সময় হয়ে এলো। কুহু তো এত রকম খাওয়া দেখে অবাক হয়ে গেল, বললো, না না এত বৌদি, এত আমি খেতে পারবো না। শৈবাল বললো, যা পারিস তাই খা। যা হোক,
বিকাল বিকাল পর্যন্ত অনেক গল্প গুজব করে কুহু বাড়ির দিকে রওনা হলো। কুহু একটা অটো ধরল। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎই চোখে পড়ল সঞ্জয় বাসস্ট্যান্ডের ভিতরের আড়া মানে ভিড়ের আড়ালে দাঁড়িয়ে আছে। কুহু বুঝতে পারলো সঞ্জয় ওকে ফলো করে শৈবালের বাড়ি পর্যন্ত গেছে। সর্বনাশ, কী হবে এখন? দাদাকে এক্ষুনি ফোন করতে হবে। কুহু অটো থেকে নেমে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে আসে। ও নিশ্চিত যে এখন ও ফিরবে না, ও রাতেই ফিরবে। বাড়িতে গিয়ে মাকে বলল, এক কাপ চা দাও তো, বয়স হয়েছে প্রচুর কৌতূহল, মার বয়স হয়েছে প্রচুর কৌতূহল অনেক বেশি, যার জন্য কিছু বলি না। কুহু মাকে জিজ্ঞেস করল, সঞ্জয় এখন কোথায় কোথায় গেছে? মা বলল, জানি না, শুধু বলল আমার একটা কাজ আছে, আমাকে আমাকে বেড়াতে আমাকে বেরোতে হবে এক্ষুনি। মা জিজ্ঞেস করল, দুপুরে খাবে না বাবা? সঞ্জয় বলল, না আমি সেই রাতেই আসব। কুহু সবই বুঝল। ও চা খেয়ে নিয়ে দরজা বন্ধ করে শৈবালকে এই ঘটনাটা ফোনে বলল, আর বলল মনে হচ্ছে ও কাল সকালেই বেরিয়ে যাবে, আর তো ধরা যাবে না, তাহলে কি হবে? দাদা বলল, তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি অফিসে গিয়ে মিটিং করে পুলিশ ফোর্স তৈরি করে আজকে রাতের মধ্যেই ওকে ধরবার চেষ্টা করব। কুহু মাকে জিজ্ঞেস করল, সঞ্জয় কি ব্যাগ নিয়ে বেরিয়েছে? মা বলল, আমি তো দেখিনি, মনে হয় না। কিছুক্ষণ পর শৈবাল কুহুকে ফোন করে বলল, ও ফিরলেই আমাকে জানাবে। কুহু বলল, আচ্ছা। কুহু অধীর অপেক্ষায় বসে আছে কখন সঞ্জয় ফিরবে। 10টা বাজলো, এখনও এলো না। কুহু মনের যা অবস্থা তা বোঝানো যায় না। 11টা নাগাদ সঞ্জয় বাইকের আওয়াজ পাওয়া গেল। কুহু সঙ্গে সঙ্গে শৈবালকে ফোন করে জানিয়ে দিল। শৈবাল বলল, তুই আর মাসি অন্য কোথাও আজ রাত্রিটা থাক, বাড়িতে থাকিস না, পাড়ায় কেউ নেই থাকার মতন? কুহু বলল, হ্যাঁ আছে, আমার এক বন্ধু আছে, তার বাড়ি গিয়ে থাকতে পারি। শৈবাল বলল, তোরা যেমন অন্য দিন ডিনার সারিস সেরমভাবেই ডিনার সার, ছেলেটাকে খাওয়া তোরা খা, খেয়ে তারপর ও যখন শুতে যাবে তখন তোরা দুজনে খুব আস্তে গেটটা টেনে বন্ধুর বাড়ি চলে যাবি, গেটটায় তালা দিবি না, এই কথা বাড়ি চলে যাবি, এসে থেকে কিন্তু এই ব্যাপারে কোনো কথা কাউকে বলবি না। কুহু দাদাকে ফোন করার পরই ওর বন্ধু নীলার বাড়ি চলে গেল, নীলার বাড়ির পাশে, দুটো বাড়ির পাশেই। ওর মাকে গিয়ে বললো, মাসিমা আজ রাত্রিটা এখানে থাকতে দেবে? মাসিমা তো আকাশ থেকে পড়ল, কেন কি হয়েছে, সে নয় থাকবি, কিন্তু কি এমন হলো যে রাতে বাড়িতে থাকতে পারবি না? তোমাকে সকালে সব বলবো, এখন বলতে পারবো না। কুহু চট করে বাড়িতে চলে আসলো এই কথা বলে। মা কিছু জানতেও পারলো না, শুধু জিজ্ঞাসা করলো, কোথায় ছিলিস? কুহু বলল, ওয়াশরুমে। কুহু বলল, মা কোন কোনো ফোন এসেছিল? মা বলল, না। কুহু দাদাকে খুব চুপি চুপি ফোনে জানাতে যায় চাইলো, তোমরা কটা নাগাদ আসবে? শৈবাল বলল, একটা নাগাদ তোদের বাড়ি অ্যাকশনে যাব, তোরা আজই চলে যাস, তোরা অ্যাকশন হওয়ার আগেই চলে যাস। কুহু মাকে বলল, খেতে দাও, খিদে পেয়ে গেছে। নয়না দেবী খাওয়া বেড়ে সঞ্জয়কে ডেকে দিল, তারপর ও মা ও মেয়ে খেয়ে নিল। কুহু সেখানে দেখলো সঞ্জয় খাওয়ার পর যেখানে থালা রাখে সেখানে রেখে ঘরে ঢুকে পড়ল। কুহু সেখানে ঘড়ি দেখছে, এখন প্রায় 12টা বাজে। মা এই সময়টা রান্নাঘরের কাজ ছাড়ে। আজ কুহু রান্নাঘরের দরজাটা আস্তে করে বন্ধ করে মাকে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল। খুব আস্তে আস্তে মাকে বলল, এক্ষুনি আমাদের বেরোতে হবে। মা চমকে উঠে বলল, কেন রে, কী হয়েছে? কুহু খুব আস্তে আস্তে মায়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, এখন কিছু বলতে পারবো না, তুমি আমাদের ঘরের দরজাটা একটা
তালা দিয়ে দাও। তারপর ও বললো, দরকার নেই, আমি দিচ্ছি, আমাকে তালাটা দাও। ওর মা তখন হতভম্ব। ওরা খুব আস্তে আস্তে গেট ভেজিয়ে চলে গেল শিলার বাড়ি। ওরা আমাদের জন্যই অপেক্ষা করছিল। কুহুমা ওখানে গিয়ে কেঁদে ফেলল। জানো সীমা, ও আমাকে কিছু বলছে না। কি হয়েছে? কুহু বলল, সকালটা হতে দাও, সব জানতে পারবে, এখন না। ওরা তো খেয়েই এসেছিল, সুতরাং রাত হয়ে গেছে, এখন চলো শুয়ে পড়ি। কুহু খুবই ছটফট করছিল। শিলা ওকে বলল, কি হয়েছে রে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে? কুহু বলল, সব বলবো, সকাল হোক, বলে শুয়ে পড়ল। ঘুম কি আর আসে? কখন শৈবালের ফোন আসে এর জন্য অপেক্ষা করছিল। ও বাড়ি ঘড়ি দেখল, ভোর 5টা তখন বাজে। মিনিট দশেক পরেই কুহুর ফোনটা বেজে উঠল। ও ধরপড়িয়ে উঠল, দেখল দাদা ফোন করেছে। শৈবাল কুহুকে বলল, তোর আন্দাজ ঠিকই ছিল, আমরা ওকে নিয়ে গেলাম, পরে তোকে সব ঘটনাটা বলবো, এখন ছাড়ি। সকাল হতে শিলার মা চা করে এনে দিল। ওরা তিনজনে উন্মুখ হয়ে বসেছিল কুহুর কথা শোনার জন্য। কুহু প্রথম থেকে একবারে গতকালের ঘটনা পর্যন্ত সব বলল। ওরা তো হতবাক। এরপর মাও মেয়ে নিজেদের বাড়ি চলে আসলো। বাড়িতে ঢুকে দেখলো বিরাট বড় যুদ্ধ হয়ে গেছে আগের রাতে। ওদের ঘর ছাড়া আর সব জায়গায়, বিশেষ করে সঞ্জয়ের ঘরে, বিরাট বড় ঘূর্ণিঝড় হয়ে গেছে। ওরা বুঝতে পারছিল না কোন দিক দিয়ে ঘর গুছাবে। যাক, ওরা গুছাতে আরম্ভ করলো। তখন পাশের বাড়ির থেকে অনেকেই আসলো, পাড়া থেকে অনেকেই আসলো, কি হলো রাত্রিবেলা জানতে। ওদের প্রশ্নের উত্তর দিতে দিতে কুহু টায়ার্ড হয়ে গেল। যা, ঘর দোর সব গুছাতে সারাদিন প্রায় কেটে গেল। সঞ্জয়ের ঘরটা পরিষ্কার করে তালা দিয়ে দিল। মা মমে দুটো সেদ্ধ ভাত করে খেলো। রাত প্রায় যখন 9টা, তখন শৈবালের ফোন আসলো। আগের রাতের ঘটনাটা সব বিস্তারে বলল। তোর সন্দেহটা ঠিকই ছিল, আমরা যেতেই ও ঘরের পাশের জানলা দিয়ে গুলি চালাতে লাগলো। আমাদের ফোর্স ওর ঘর ঘিরে ফেলল। পুলিশ যখন ওর দরজায় লাথি মারছে, তখনও ও খোলেনি। তখন পুলিশ ফোর্স একসঙ্গে দরজায় লাথি মেরে দরজাটা ভেঙে ফেলল। তারপর জানলা দিয়ে পুলিশ ঘরের মধ্যে গুলি চালাতে লাগলো। সঞ্জয়ও ঘরের ভেতর থেকে গুলি চালাতে লাগলো। ওরা সঞ্জয়কে ঘর থেকে বের করবে বলে এই প্রসেসটা অ্যাপ্লাই করেছিল, যাতে ঘরের মধ্যে গুলিওলা ছুটতে পারবে না, ছোট ঘর ওর মধ্যে হবে না। ও ঘরের মধ্যে সব পুলিশ গিয়ে গুলি ঘরটা খুবই ছোট, ক্লোজ রেঞ্জে গুলি চালাতে পারত না, কারণ সঞ্জয় অত সামনে থেকে গুলি করলে আমাদের পুলিশ বাহিনীর অনেকেরই গুলি লাগত, আর সঞ্জয় মারাই যেত। আমরা সঞ্জয়কে জ্যান্ত ধরতে চাই, মৃত না। জানলা দিয়ে পুলিশ তাই জন্য গুলি চালাচ্ছিল। তখন একজন পুলিশ অফিসারের কাঁধে একটা গুলি এসে লাগলো। সঞ্জয়ও পাল্টা গুলি চালাতে লাগলো, কিন্তু একটা পুলিশের গুলি সঞ্জয়ের পা জোরে লাগলো আর ঘরে মেঝেতে পড়ে গেল। পুলিশ বাহিনী ওকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠিয়ে দিল, ওকে কড়া পুলিশ পাহারায়। অ্যাম্বুলেন্স এসে পুলিশ পাহারা ওকে পাঠিয়ে দিয়েছি। পুলিশ থাকলেও হাতে হ্যান্ডকাপ পরিয়ে পাঠিয়ে দিয়েছি। ওকে ধরতে আমাদের কালঘাম ছুটে গিয়েছে। কুহু সব শুনে বলল, দাদা, এ বাড়িতে থাকতে খুব ভয় করছে। শৈবাল বলল, দেখি
একজন ব্রোকার ধরে তোদের জন্য একটা ফ্ল্যাট আমি খোঁজার চেষ্টা করছি, পাবো কিনা এখন এক্ষুন বুঝতে পারছি না। যা, সপ্তাহ দুয়েক পরে শোষণাতে একটা ছোট ফ্ল্যাট পেল, দু কামরার একটা ছোট ফ্ল্যাট খুঁজে দিল, ওরা সেখানেই উঠে গেল। এরপর বেশ কিছুদিন পর, মানে মাসখানেক, তখন কুহেলি একদিন স্কুল থেকে বেরোবার পথে মিসিং হয়ে গেল। শৈবাল অনেক চেষ্টা করলো, কোনো খোঁজ পেল না। মাটা একদম একা হয়ে গেল। নয়না দেবীর ছোট ভাই দিদিকে তার কাছে নিয়ে গেল গ্রামের বাড়িতে। শৈবাল সঞ্জয়ের ফোনটা নিয়ে বসলো, ওটা ট্র্যাক করে জানতে পারলো ওরা পাঁচজন এসেছে। এই ছেলেটার নাম সেলিম, একজন মানিকতলার মেসে এসেছে, আর একজন কলেজ স্ট্রিটের একটা বাড়িতে। এটা দেখতে দেখতে একটা ফোন আসলো, শৈবাল ফোনে কিছুক্ষণ কথা বলল, আবার ফোনটা কথা বলার পর আবার ফোনটা নিয়ে বসলো। আরও দুজন কোথায় জানার জন্য, কিন্তু ততক্ষণে ফোনের সিম চেঞ্জ হয়ে গেছে। শৈবাল আর দুজনের খোঁজ পেল না, আর সেই তাই জন্য শৈবাল খোঁচর ফিট করল। খোঁচর মানে বোঝো তো, স্পাই, পুলিশের ভাষায় ওটা খোঁচর। কিন্তু কেউ খোঁজ পেলই না। শৈবাল খোঁজ করা ছাড়ল না, দেখা যাক এবার কি হয়। ওই চারজনকে খোঁজার জন্য পুলিশ উঠে পড়ে লাগলো। আর যে দ্বিতীয়, এখানেই এই পাঁচটা শেষ, এই পার্টটা শেষ করলাম। দ্বিতীয় পার্ট কাল বলবো, তোমাদের বলেছি, এখন এখানেই আমি শেষ করছি। পরের পার্টটা আরম্ভ করব, তোমাদের কালকে আবার বলবো, তোমরা একটু ধৈর্য ধরে শুনো। আমি তো বেশিক্ষণ লিখতে পারি না, অল্প অল্প করে লিখছি, তোমরা কিন্তু রাগ করো না তার জন্য, কেমন? গুড বাই।